Jagung rong palok. মোটামুটি 20 বছর 20 বছৰত বনাইছিলে তাৰ পিছত হাইলি 4 বছৰ মান ভালে গল তাৰ পিছত আৰু মানে লাহে লাহে কোনো মেৰামতিও নাহিল দ্বিতীয়বাৰ দলংও নাহিল এইটো বোধহয় এই গোৱালপাৰাৰ হেৰি সিদ্দিক আলম নে কিবা মণ্ডল তাৰ আলমত হৈছিল বিতৈকে বিধায়ক হৈছিল আচ্ছা এই আপোনালোকে যে চলা ফেৰা কৰে ভয় নালাগে হয়তো লাগে হঠাৎ ৰাতিপুৱালে আমাৰ এইটো যাতায়ত মেইন যাতায়ত মানে ইদি ধৰ আমি মালা ধৰালৈ ওলব লগা হ'লে ইদি আমি ওলব লগা হয় আকৌ ইদি যদি আমি চিয়ামাৰি মেইন পথলৈ যাব লগা হয় তেনেহ'লে ইদিয়ে যাব লগা হয় এই দুটাই পথ এখন বজাৰ খমাৰ ইত্যাদি হস্পিটেল বা যিকোনো স্কুল কলেজৰ সেৱা স্কুলৰ সেৱা গোটেইখিনি ইদিয়ে আপডাউন কৰে উপায়তো নাই মৰণ ফান এইখন বিধায়ক কোন বৰ্তমান ইটা দুটা বিধায়ক বান খাই এইটো যিহেতু মানে বৰ্ডাৰ এলেকা ইদি দোদান পঞ্চায়ত এলেকা পৰে এতিয়া রশিদ আলম মানে রশিদ মণ্ডল আর পূব বিধায়ক একে রশিদ আলম এই দুজনের হেৰি দিয়ে এইখন হব লাগবে যদি হয় কিন্তু এইখন যে দলং বনাইছে বিধায়কের যোগে দিয়ে হয়েছিল কিন্তু কোনো বিধায়কে কাম না করে বর্তমান কোনো বিধায়কে ইয়াত আহি হয়তো পদার্পণ করা নাই আর আজিলৈ এই দলংখান 20 বছর ধরে এনেকে চলি আছে টান বেমার হয় আমি যদি এইফালে বাইদা হসপিটাল হোক বা যদি লই যাবলগীয়া হয় তেনেহলে আমার পথ নাই মানে রোগীজন ঘরতে আর হেনেকে মানে মুখে দি চাই চাই প্রাইভেটক কিবা এটা করার পিছত মানে ঘর রোগী ঘরতে আর মানে ইহতে এক করে যি হোক আর সিদিও আমার পথ তেনেকুৱাই দুর্গম কোনো এখন কিলবিলি সোমাব না পায় গাড়ি সোমাব না পায় তাতো সেই একেটাই পথ মুঠতে আমার পূবিদিও খুব দুর্গম আর পশ্চিম সমষ্টিতেও আমার দুর্গম আর এতে রিভিনিউ ভিলেজ দুটা পড়েছে পূব সমষ্টিত পড়েছে আগিয়া জিপির গোসাই গাধুয়া রিভিনিউ ভিলেজ আর ইদি পড়ছে রিভিনিউ ভিলেজ কোনে কাম নকৰে ইয়াত ধৰক এখন চালে চাব মানে হয় দোদান পঞ্চায়তৰ সম্পাদক বা সম্পাদিকে যিয়ে নহওক বা এই অঞ্চলৰ যিজন মেম্বাৰ হয়তো আঙুলিয়ে দিব লাগিছিল যে এইটো আমাৰ এনেকৈ হৈ আছে কিবা এটা দুৰৱস্থা সিও হয়তো আঙুলি নিদিয়ে আৰু লগতে মানে সভাপতি মহাশয় বা যিজন হোক আর কি ইয়াত আহি পদার্পণ নকরে আর আগের পরেও ঠিক একটাই অবস্থা আর কি মোটামুটি 20 বছর 20 বছৰত বনাইছিলে তাৰপিছত হাইলি 4 বছৰমান ভালে গল তাৰপিছত আৰু মানে লাহে লাহে কোনো মেৰামতিও নাহিল দ্বিতীয়বাৰ দলঙো নাহিল এইটো বোধহয় এই গোৱালপাৰাৰ হেৰি সিদ্দিক আলম নে কিবা মণ্ডল তাৰ আলমত হৈছিল বিতৈকে বিধায়ক হৈছিল আচ্ছা এই আপোনালোকে যে চলা ফেৰা কৰে ভয় নালাগে হয়তো লাগে হঠাৎ ৰাতিপুৱালে আমাৰ এইটো যাতায়ত মেইন যাতায়ত মানে ইদি ধৰ আমি মালা ধৰালৈ ওলব লগা হ'লে ইদি আমি ওলব লগা হয় আকৌ ইদি যদি আমি চিয়ামাৰি মেইন পথলৈ যাব লগা হয় তেনেহ'লে ইদিয়ে যাব লগা হয় এই দুটাই পথ এখন বজাৰ খমাৰ ইত্যাদি হস্পিটেল বা যিকোনো স্কুল কলেজৰ সেৱা স্কুলৰ সেৱা গোটেইখিনি ইদিয়ে আপডাউন কৰে উপায়তো নাই মৰণ ফান এইখন বিধায়ক কোন বৰ্তমান ইটা দুটা বিধায়ক বান খাই এইটো যিহেতু মানে বৰ্ডাৰ এলেকা ইদি দোদান পঞ্চায়ত এলেকা পৰে এতিয়া রশিদ আলম মানে রশিদ মণ্ডল আর পূব বিধায়ক একে রশিদ আলম এই দুজনের হেৰি দিয়ে এইখন হব লাগবে যদি হয় কিন্তু এইখন যে দলং বনাইছে বিধায়কের যোগে দিয়ে হয়েছিল কিন্তু কোনো বিধায়কে কাম না করে বর্তমান কোনো বিধায়কে ইয়াত আহি হয়তো পদার্পণ করা নাই আর আজিলৈ এই দলংখান 20 বছর ধরে এনেকে চলি আছে টান বেমার হয় আমি যদি এইফালে বাইদা হসপিটাল হোক বা যদি লই যাবলগীয়া হয় তেনেহলে আমার পথ নাই মানে রোগীজন ঘরতে আর হেনেকে মানে মুখে দি চাই চাই প্রাইভেটক কিবা এটা করার পিছত মানে ঘর রোগী ঘরতে আর মানে ইহতে এক করে যি হোক আর সিদিও আমার পথ তেনেকুৱাই দুর্গম কোনো এখন কিলবিলি সোমাব না পায় গাড়ি সোমাব না পায় তাতো সেই একেটাই পথ মুঠতে আমার পূবিদিও খুব দুর্গম আর পশ্চিম সমষ্টিতেও আমার দুর্গম আর এতে রিভিনিউ ভিলেজ দুটা পড়েছে পূব সমষ্টিত পড়েছে আগিয়া জিপির গোসাই গাধুয়া রিভিনিউ ভিলেজ আর ইদি পড়ছে রিভিনিউ ভিলেজ দেবাচন।
তো কোনে কাম না করে ইয়াত ধরো এখন সালে সব মানে হয় দোজান পঞ্চায়েতর সম্পাদক বা সম্পাদিকে যিয়ে নহোক বা এই অঞ্চলের যিজন মেম্বার হয়তো আঙুলিয়ে দিব লাগিছিল যে এইটো আমার এনেকে হয়ে আছে কিবা একটা দুরবস্থা সিও হয়তো আঙুলি নিদিয়ে আর লগতে মানে সভাপতি মহাশয় বা যিজন হোক আর কি ইয়াত আহি পদার্পণ নকরে আর আগের পর ঠিক একটাই অবস্থা আর কি।